হাই গাইস, আজ একটি মুভি রিভিউ করব, জি ফাইভের নতুন মুভি স্টেট অফ সি ইজ দ্য টেম্পল অ্যাটাক। তো আজকে এই মুভিটা রিলিজ করা হয়েছে, তো মুভিটি কেমন হলো সেই বিষয়ে আলোচনা করব। তো মুভিটি আমার এক কথায় দারুণ লেগেছে, মানে দারুণ, শরীরের রক্ত গরম হয়ে যাবে এই মুভি দেখলে। সত্যি এই যে টেরারিস্ট অ্যাটাক, এই জিনিসগুলো না, মানে এদের কোনো মাপ নেই, এদের এদেরকে ওখানেই মেরে দাও একদম, ওদেরকে একদম। তো NSG কমান্ডো শেষ পর্যন্ত যা করেছে, স্যালুট, মানে সত্যি প্রাউড ফিল হয় এইসব দেখে, মানে একটা দারুণ সিনেমা। আপনারা এই মুভিটা দেখুন, আমি রিকমেন্ড করব যে আপনারা মুভিটা অবশ্যই দেখবেন, জি ফাইভে অ্যাভেলেবেল আছে, আপনারা দেখে নিন মুভিটাকে। তো মুভিটির স্টোরি কি? মুভিটির স্টোরি হচ্ছে একটি ট্রু ইভেন্টের উপর বেসড। 2002-এ গুজরাটে একটি মন্দিরে অ্যাটাক হয়, মানে টেরারিস্ট অ্যাটাক হয়। তো সেই অ্যাটাকে 30 জন মতো মারা যায়, মানে তাদেরকে মেরে দেওয়া হয়, আর 80 জন মতো গুরুতর আহত হয় এবং কয়েকজনকে হস্টেজ বানিয়ে রাখা হয়। তো এই হস্টেজ বানিয়ে যাদেরকে রেখেছিল তাদেরকে উদ্ধার করার জন্য NSG কমান্ডোকে ডাকা হয়। তো NSG কমান্ডো যে কিভাবে এই মিশনটাকে লিড করে, মানে কিভাবে তাদেরকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে আসে, তো সেটাই দেখার মতো। আর এই টেরারিস্টগুলো বাদবাকি লোকগুলো যারা বেঁচে ছিল তাদেরকে হস্টেজ করে রেখে দেয়, মানে বন্দি করে রেখে দেয়, এবং তাদের উদ্দেশ্য ছিল যে তাদের যে বস, মানে তাদের যে টেরারিস্ট বস, তাকে যেন ছাড়া হয়। তাদেরকে ইন্ডিয়া গভর্নমেন্ট বন্দি করে রেখেছে, তো তাকে যদি না ছাড়া হয় তাহলে আধ ঘন্টা ছাড়া ছাড়া একজন একজন করে তাদেরকে মারা হবে। এবার হচ্ছে NSG কমান্ডোকে সেখানে পাঠানো হয়। তো NSG কমান্ডো পুরো মিশনটাকে লিড করে। তো দারুণভাবে আপনারা, মানে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আপনাদের মনে হবে একটা টেনশন, একটা থ্রিল, একটা দারুণ একটা ব্যাপার লাগবে আপনাদের। তো একটা জিনিস খুব খারাপ লাগছে, এই মুভিটা অনেকে রিভিউ করেনি, এর ট্রেলারও রিভিউ করেনি। মানে এই রকম মুভিকে আপনারা রিভিউ করবেন না। তো কোনগুলোকে করবেন? কোনো কিছু মুভির পোস্টার, কোনো ফার্স্ট লুক বা কোনো কিছু নিউজ আসছে সেইগুলোকে বলবে, তবু এই রকম মুভিগুলো কেউ বলবে না। সত্যি এগুলো খুব খারাপ লাগে। আর এখানে কাস্টের পারফরমেন্স বলতে অক্ষয় খান্নার পারফরমেন্স দুর্দান্ত, মানে তিনি একটা দারুণ অভিনেতা, এটা বোঝাই যায়। তার রিসেন্টলি কিছু কিছু মুভি আছে, যেমন ইত্তেফাক, সেকশন 375, তাতে যা অ্যাক্টিং তিনি করেছেন তার লাজবাব। তো এতেও তার অ্যাক্টিং দারুণ, মানে তিনি একজন মনে হচ্ছে যেন সত্যি সত্যি কমান্ডো একটা, এইরকম মনে হবে। এই মুভির প্লট পুরোপুরি সিরিয়াস, এটা আপনারা বুঝতেই পারছেন, কিন্তু সিরিয়াস হয়েও কিছু কিছু কমিক জিনিস আছে। তো একটা জিনিস আমার ভীষণ হাসি পেয়েছে, তো আপনারা দেখলে ওটা হাসবেন। তো এখানে একজন টেরারিস্টের পিছু পিছু অক্ষয় খান্না ও তার একজন টিমের একজন তো পিছু পিছু যাবে তাকে মারার জন্য বন্দুক নিয়ে। তো ওখানে কি হয়, টেরারিস্টটা ভয়ে একটা জায়গাতে লুকিয়ে পড়ে, মানে একটা থামের আড়ালে লুকিয়ে পড়বে। তো সেখানে কি হয়, তার যে সঙ্গীটা, মানে অক্ষয় খান্না যে সঙ্গী যে গিয়েছিলো, সে একটা বমকে ছুড়ে দেয়। বমটার কিন্তু পিন বের করেনি, তো এমনি ছুড়ে দিয়েছিল। তো সে কি ভয়ে সঙ্গে সঙ্গে ওই থামটা থেকে সরে যাবে, যেই সরে যাবে তখন অক্ষয় খান্নার নজরে চলে আসবে, তখন অক্ষয় খান্না ঢেটার করে একদম উড়িয়ে দেবে। তো এখান থেকে বোঝা যায় যে এই টেরারিস্টদের মাথায় তো কিছুই নেই, তাদের মাথাটা পুরোপুরি গোবরে ভরা। তো গোবরে ভরা বলেই তারা টেরারিস্ট হয়, নাহলে তারা একজন ভালো মানুষ হতো। তো পার্টিকুলার এই হিন্দি বুঝিয়ে দিয়েছেন যে এই টেরারিস্টদের মাথায় কিছু থাকে না, তাদের মাথা পুরোপুরি গোবরে ঠাসা। তো এই সিনটা আমার ভীষণ হাসি পেয়েছে। তবে এই মুভিটা অনেকটাই ইমোশনাল, মানে এই মন্দিরের ভিতরে যাদেরকে মেরে দেওয়া হয়, মানে 30 জনকে মেরে দেওয়া হয়, কোনো বাচ্চাকে মেরে দেওয়া হয়, কারো বাচ্চার বাবা, এরকম অনেকেই আছে, মানে অনেক বয়স্ক আছে, তাদের সবাইকে মেরে দেওয়া হয়, মানে 30 জন মতো মেরে দেওয়া হয়, তারপরে 80 জন মতো তো ঘায়ল থাকেই, মানে খুব বাজেভাবে তাদেরকে মারা হয়। মানে কোনো একটা টেরারিস্ট এমনই একটা, তাদের কোনো মায়া দেওয়া নেই, কোনো ব্যাপার নেই, যাকে খুশি একদম হাতের সামনে যাকে পাবে, মানে চোখের সামনে যাকে দেখবে তাকেই মেরে দেবে, এই রকম ধরনের। মানে ওই সিনগুলো না, মানে দেখে খুবই খারাপ লাগছে, যেরকম সত্যির ঘটনা সত্যি সত্যি আমাদের দেশে হয়েছিল। মানে এইগুলো দেখলেই না রক্ত গরম হয়ে যায়, মনে হয় কি বলবো, এদেরকে বলার কোনো ভাষা নেই। এদেরকে একটাই শুধু উচিত, এদেরকে বন্দি করে না, এদেরকে জেলে রেখে নয়, এদেরকে বন্দুকের গুলিতেই এদেরকে সাহায্যতা করতে হয়। তো এটাই বলার। তো এখানে আর একটা ইমোশনাল দিক দেখানো হয়, সেটা হচ্ছে অক্ষয় খান্নার। অক্ষয় খান্না একটি মিশনে যান, তো সেখানে তার একজন বেস্ট ফ্রেন্ড, মানে সেও একজন কমান্ডো, তাকে হচ্ছে টেরারিস্ট গুলি করে মেরে দেয়। তো ওই সিনটা সে কোনোদিনও ভুলতে পারে না, প্রত্যেকটা মুহূর্তে তাকে যন্ত্রণা দেয় ওই সিনটা, কারণ সে তার সাথে ছিল কিন্তু তাকে সে বাঁচাতে পারেনি। তো সেই জন্য তার খুবই খারাপ লাগে। তো এই একটা ইমোশনাল দিক, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তাকে মনে করায়, বেশ ইমোশনাল। একজন সাধারণ মানুষেরও যেমন একটা ইমোশান থাকে, একজন কমান্ডো বা তারও একটা বন্ধু, সেও যদি মারা যায় তারও কতটা খারাপ লাগতে পারে, কতটা কষ্ট হতে পারে, সেই জিনিসগুলো এখানে দেখানো হয়েছে। আর প্লিজ এই সিনেমাটা আপনারা দেখুন জি ফাইভে। প্রথম দিকে যখন টেরারিস্টরা ঢোকে, মানে যেরকমভাবে মারে, তো জিনিসগুলো দেখে খুবই বাজে লাগে, মানে খুবই খারাপ লাগে এই জিনিসগুলো দেখে। কিন্তু তারপর যখন NSG কমান্ডো এই মিশনটা চালায়, মানে মিশনটা লিড করে, তারা যেরকমভাবে হ্যান্ডেল করে, সত্যি মানে তাদেরকে বলতে হয় স্যালুট। এই মুভিটা দেখতে দেখতে আমার অন্য কোনো দিকে নজরই যায়নি। প্রত্যেকটা সিন এত সুন্দর, মানে এত টেনশান, এত থ্রিল, এরকমভাবে এত সুন্দর বানিয়েছে না, মনে হবে না যে অন্য কোনো দিকে নজর যায়। আগে মুভিটা শেষ করি, এরকম মনে হবে আপনার।
তো আমি একটা কথা বলবো, উরি যে সার্জিক্যাল স্ট্রাইক যে মুভিটা এসেছিল, তো তারপর যদি কোনো মুভিকে রাখতে হয় তো এই মুভিটাকে আমি রাখবো। তো আমার একটা কথা খুব ভালো করে মনে আছে, এখন তো সিনেমা হল খোলা নেই, কিন্তু যখন সিনেমা হল খোলা ছিল, মানে উরি যে সার্জিক্যাল স্ট্রাইক যখন বেরিয়েছিল, তখন আমি মুভিটা হলে দেখতে গিয়েছিলাম। তো আমি কয়েকটা বন্ধু মিলে গিয়েছিলাম, তো আমার এখনও মনে আছে উরি যে সার্জিক্যাল স্ট্রাইকের শেষের দিকে যে যখন মিশনটা লিড করছে ভিকি, তখন হচ্ছে সিনেমা হলের যারা পেছনে সব দর্শকরা বসেছিল তারা চেয়ার থেকে উঠে পড়েছে, আর উঠে পড়ে এরকম বলছে পাকিস্তানকে মার মার পাকিস্তানকে, মানে এই রকম ধরনের সিনেমা হলে একটা পুরো স্টেডিয়াম মতো হয়ে গিয়েছিল। তো আমার মনে হয় সিনেমাটা যদি হলে আসতো সেই একই জিনিস আবার হতো, কারণ দেশের প্রতি ভালোবাসা তো প্রত্যেকটা মানুষেরই আছে। তো এই জিনিসটা দেখলে আমাদের প্রাউড ফিলও হয়, আর এরকম টেরারিস্টদেরকে দেখলে আমাদের গায়ের রক্ত গরমও হয়ে যায়। এরকম মুভিকে হাতছাড়া করবেন না, এই মুভিটাকে দেখুন একবার, দেখে কমেন্ট করে জানান যে কেমন লেগেছে। তো অক্ষয় খান্নাকে বলবো একটা কথা, তার অ্যাক্টিং দারুণ, দারুণ অ্যাক্টিং করেছে তিনি, তিনি একাই কাঁপিয়ে দিয়েছেন। তো বেশ দারুণ লাগলো, তো আপনারা মুভিটা দেখুন, জি ফাইভে অ্যাভেলেবেল, তো দেখে জানান যে কেমন লাগছে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, পরে একটি ওয়েব সিরিজ নিয়ে রিভিউ নিয়ে আসবো, বাংলা ওয়েব সিরিজ নিয়ে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তো এখনের মতো